নাই উড়ান চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লজ নিয়ে এতদিন যা ডাউট ছিল বা যা ভয় ছিল, যা প্রবলেম ফেস করতে হয়েছে, আশা করছি ক্লজের উপর যে ভিডিওগুলো আমরা বানাতে চলেছি এইগুলো দেখার পর তোমাদের আর সেই প্রবলেমগুলো হবে না, তোমরা ক্লজ নিয়ে খুবই ফ্যামিলিয়ার হয়ে যাবে। যে কোনো সেন্টেন্স সে ক্লজ কি না সেটা জানার জন্য তিনটে বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, আর সেটা আমি লিখবো এখন সামনে। আর চার নম্বর বৈশিষ্ট্য, যেটা তুমি হয়তো কোথাও কোনো বইতে নোটিস করোনি বা আমরা এটা থেকে ইগনোর করে ফেলে করে দিয়েছি এতদিন, সেটাও আমি মাঝখানে পড়াতে পড়াতে সেই চার নম্বর ইম্পর্টেন্ট টিপসটা অবশ্যই দেবো, যেটা না হলে ক্লজ ক্লজ হয় না। প্রথম হলো বাক্যটি একগুচ্ছ ওয়ার্ড দিয়ে গঠিত হতে হবে, দ্বিতীয় সাবজেক্ট থাকতে হবে সেই বাক্যটির মধ্যে, তৃতীয় হলো একটা ফাইনাইট ওয়ার্ড বার্ব থাকবে। এইবার ফাইনাইট বার্ব কি সেটা যদি তোমরা আগের থেকে জেনে থাকো তাহলে তো খুবই ভালো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি ফাইনাইট বার্ব ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবু তোমাদের বোঝার জন্য আমি এইখানে একটুখানি শর্টকাটে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি ফাইনাইট বার্ব কি। ফাইনাইট বার্ব হলো এমন বার্ব যাকে দেখে বাক্যের টেন্স চেনা যায় তাকে ফাইনাইট বার্ব বলে। এটা আমাদের ক্লিয়ার হবে যখন আমরা কয়েকটা উদাহরণ দেখব। যেরকম মাই আঙ্কল ব্রিংস চকোলেট টু মি, আমার আঙ্কেল বা আমার কাকা আমার জন্য চকলেট আনে। এইখানে দেখো ব্রিংস, ব্রিং হলো আনা, ব্রিংয়ের সঙ্গে এস যুক্ত আছে, তার মানে আমি এটা এস যুক্ত দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এটা হলো আমাদের ফাইনাইট বার্ব। এইবার এখানে দেখো মাই আঙ্কেল ব্রিংস চকলেট টু মি, এইখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এইখানে মাই আঙ্কেল একজন সাবজেক্ট আছে, ব্রিং একটা মেন বার্ব বা ফাইনাইট বার্ব এটা আছে, তার মানে আমাদের যে প্রথম কন্ডিশন যে একগুচ্ছ ওয়ার্ড থাকতে হবে ফুলফিল হলো কন্ডিশনটা, একটা সাবজেক্ট থাকতে হবে একদম আছে, একটা ফাইনাইট বার্ব থাকতে হবে সেটাও আছে, তার মানে যখন এই তিনটে কন্ডিশন পুরো করবে কোনো একটা সেন্টেন্স তারপরেই সে ক্লজ হওয়ার জন্য কোয়ালিফাই করবে, ক্লজ তাকে বলতে পারবো। এই ওয়ার্ড এই সেন্টেন্সটা কিন্তু এখনো ক্লজ না, ক্লজ আমি একে বানিয়ে দেখাবো সামনে, কিন্তু তোমাদের আপাতত চিনতে শেখাচ্ছি যে কিভাবে একগুচ্ছ ওয়ার্ড একটা সাবজেক্ট আর ফাইনাইট বার্ব দেখে চিনতে হবে সেন্টেন্সটার মধ্যে। আরো কটা উদাহরণ দেখি, এইখানে দেখো ধোনি প্লেড ভেরি গুড ক্রিকেট এস্টারডে, একগুচ্ছ ওয়ার্ড আছে এই সেন্টেন্সটির মধ্যে, ধোনি একজন সাবজেক্ট, প্লেড এই আমি বার্বটাকে দেখি যে প্লেয়ের পাস্ট ফর্ম এখানে লেখা আছে প্লেড, তার মানে আমি এটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাহলে যে বার্বকে দেখে আমরা সেই বাক্যের টেন্স চিনতে পারবো তাকে আমরা কি বলবো ফাইনাইট বার্ব, একটা ফাইনাইট বার্ব আছে, তার মানে একগুচ্ছ আমার ওয়ার্ড আছে সাবজেক্ট আছে ফাইনাইট বার্ব আছে, তার মানে এই সেন্টেন্সটি ক্লজ হওয়ার জন্য কোয়ালিফাইড মানে যোগ্য, কিন্তু এইটাকে আমি ক্লজ বানিয়ে দেখাবো তোমাকে যেহেতু বলেছি সামনে। এইখানে দেখো টিনা উইল কাম টুমারো, একগুচ্ছ ওয়ার্ড আছে টিনা সাবজেক্ট, তারপরে উইল একটা বার্ব এটা অক্সিলারি বার্ব উইল কাম, এইটা মিলে আমি বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তার মানে এটা হলো একটা আমাদের ফাইনাইট বার্ব ক্লজ হওয়ার জন্য কোয়ালিফাইড সেন্টেন্সটা। বুঝতে পারলে তাহলে কিভাবে সাবজেক্ট ফাইনাইট বার্ব একগুচ্ছ ওয়ার্ড চিনতে পারছি আমি। ক্লজ মূলত তিন প্রকারের হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজও বলে বা মেইন ক্লজও বলে, আবার ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজও বলে। আর কোঅর্ডিনেট ক্লজ পরীক্ষায় মানে এক্সামে সাধারণত মানে বেশিরভাগ সময় যে কোনো এক্সামে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কোশ্চেন আসে, কোঅর্ডিনেট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে কোশ্চেন দেখা যায় না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিয়ে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা চিনব, কোঅর্ডিনেট ক্লজটাও আমরা শিখবো কিন্তু ভিডিও লাস্টে একদম, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট না। এইবার তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা ক্লজের ডেফিনেশনগুলো দেখে নিই।
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো বাক্যের এমন অংশ যে নিজের সম্পূর্ণ অর্থ নিজেই প্রকাশ করতে পারে, তার অন্য কোনো বাক্যের সাহায্য নিতে হয় না নিজের অর্থ প্রকাশ করার জন্য, নিজেই স্বাধীন সে। নাম দেখেই বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমরা যদি ক্লজকে ট্রেনের সঙ্গে তুলনা করি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে সেই ট্রেনের ইঞ্জিন, যে নিজেই চলতে পারবে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেই ট্রেনের বগি হবে, যে ইঞ্জিনের সাহায্যে চলবে। ডিপেন্ডেন্ট ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মানে বার করা যাবে না, কেন কি মানেটা অসম্পূর্ণ হবে, সেই জিনিসগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব। ডিপেন্ডেন্ট ক্লজ আবার তিন প্রকারের হয়, এক নাউন ক্লজ, দ্বিতীয় অ্যাজেক্টিভ ক্লজ, তৃতীয় হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ। এইখানে দেখো, আগের সেই একই সেন্টেন্স নিয়ে আমরা কিন্তু আবার ক্লজ বানিয়েছি, মাই আঙ্কেল ব্রিংস চকলেট টু মি হোয়েন এভার হি কামস। এইখানে মাই আঙ্কেল ব্রিংস চকলেট টু মি, এইটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়েন এভার হি কামস, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার কেন, দেখো আমরা যদি বলি হোয়েন এভার হি কামস, যখন সে আসে, তো কি যখন সে আসে তখন কি, এ কিন্তু নিজের অর্থ নিজে পুরো বলতে পারছে না, এ তখনই এর অর্থ পুরো হবে যখন বলবো মাই আঙ্কেল ব্রিংস চকলেট টু মি। যখন সে আসে তখন কি করে, সে চকলেট নিয়ে আসে। এইখানে দেখো, ধোনি প্লেড ভেরি গুড ক্রিকেট স্টার্ডে আফটার কোহলি বিকেম আউট। এইখানে ধোনি প্লেড ভেরি গুড ক্রিকেট স্টার্ডে, এইটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আফটার কোহলি বিকেম আউট, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, কেন কি এ আগের সেন্টেন্সের উপরে নির্ভরশীল। আমি যদি শুধু বলি আফটার কোহলি বিকেম আউট, কোহলি আউট হয়ে যাওয়ার পর, তখনই তুমি জিজ্ঞাসা করবে কি, তো সেটা হলো ধোনি প্লেড ভেরি গুড ক্রিকেট, এই বাক্যটি এর উপরে নির্ভরশীল, তার মানে এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা সহজ উপায় যেটা ডিপেন্ডেন্ট ক্লজ চেনার জন্য, যে বাক্যটা পড়ে আমাদের মনে হবে সেই বাক্যটির জন্য আরো কি ঘটেছে এইটা জানার ইচ্ছা হবে, সেটাই হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। যেরকম হোয়েন এভার হি কামস, যখন সে আসে, এইটা বাক্যটা দেখে আমার কিন্তু আরো জানতে ইচ্ছা করছে তারপরে কি হয়, যখন সে আসে তখন কি হয়। আফটার কোহলি বিকেম আউট, কোহলি আউট হয়ে যাওয়ার পর কি হয়েছিল, এটা আরো কিছু আমার জানতে ইচ্ছা করছে, সেই জন্য এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ট্রিক জানার জন্য। এবার এইখানে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। টিনা উইল কাম টুমারো বিফোর আই কাম, এইটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, কেন কি আমি আসার আগে, আমি আসার আমি সরি বিফোর আই কাম, হ্যাঁ আমি আসার আগে। এবার কি হবে, আমি আসার আগে টিনা উইল কাম টুমারো, কালকে চলে আসবে। আর একটা জিনিস ডিপেন্ডেন্ট ক্লজ চেনার, যে কিছু ওয়ার্ড থাকে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় তাদের পরই শুরু হয় সাধারণত, সেইগুলো দেখাচ্ছি। সিন্স, বিকজ, দ্যাট, হোয়াট, হু, হাউ, উইচ, ওয়েন, হুজ, হুম, দো, অল দো, অ্যাজ, অ্যাজ ইফ, ইভেন ইফ, লেস্ট, ওয়েন এভার, টিল, আনটিল ইত্যাদি আরও অনেক ওয়ার্ড থাকে, কিন্তু বেশিরভাগ যে সেন্টেন্সগুলো ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয় তাদের আগে এইগুলো দেখা যায়। এইগুলো দেখলেও তোমার চিনতে সুবিধা হবে যে এর পরেরটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ক্লজের তিনটে বৈশিষ্ট্য তো আমরা জেনে গেলাম, যে একগুচ্ছ ওয়ার্ড থাকবে, একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে সেই সেন্টেন্সটা গিয়ে কোয়ালিফাইড হবে ক্লজ হওয়ার জন্য। কিন্তু আর একটা জিনিস যেটা কখনো আমাদের নোটিস করি না বা ইগনোর করে দিই, সেটা হলো ক্লজ হওয়ার জন্য মিনিমাম দুটো সেন্টেন্স লাগবে। ক্লজ হওয়ার জন্য সেন্টেন্স হওয়া দরকার। এবার কিভাবে এটা, সেটা দেখাচ্ছি। এইখানে দেখো, মাই আঙ্কেল ব্রিংস চকলেট টু মি, এটা একটা সেন্টেন্স। হোয়েন এভার হি কামস, যখন সে আসে, এটা কিন্তু আর একটা সেন্টেন্স। সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ সে তো আছে আর পরে, কিন্তু
দুটো সেন্টেন্স কিন্তু দেখো সব জায়গায় আছে, ধোনি প্লেড ভেরি গুড ক্রিকেট ইয়েস্টারডে এটা একটা সেন্টেন্স, আফটার কোহলি বিকেম আউট এটা একটা সেন্টেন্স। এইটা আমাদের মাথায় থাকতে হবে যে যখন দুটো সেন্টেন্স হবে তখনই ক্লজ হবে, কিন্তু যদি একটা সেন্টেন্স থেকে যায় না শুধু, তাহলে কিন্তু সেটাকে আমরা ক্লজ বলবো না, তখন ক্লজটা সম্পূর্ণ হচ্ছে না। ক্লিয়ার? এইবার তাহলে আমরা কোঅর্ডিনেট ক্লজটা দেখে নিই। কোঅর্ডিনেট ক্লজ হলো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসঙ্গে মিলিত হয়ে কোঅর্ডিনেট ক্লজ হয়, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, প্রত্যেকটা বাক্য নিজের মধ্যে স্বাধীন হবে, সে অন্য বাক্যের উপর নির্ভরশীল থাকবে না। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো সাধারণত অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, এট ইত্যাদি এইসব ওয়ার্ড দ্বারাই যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এইখানে দেখো, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এটা একটা সেন্টেন্স, বাট শি ডাজ নট কাম রেগুলারলি, কিন্তু সে রেগুলার আসে না। সে রেগুলার আসে না এই বাক্যটা কিন্তু শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্লসের উপরে, গার্লের উপরে নির্ভর নেই। এবং সেই একই রকমভাবে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এটা কিন্তু এই বাক্যটির উপর নির্ভরশীল নেই। তার মানে দুটোই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন, কেন কি কোনো বাক্য কারোর উপর নির্ভরশীল নেই। সেই একই রকমভাবে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট সাম ফ্রুটস, এইখানে সাবজেক্ট আই হবে, মানে যে কর্তা, কেন কি অ্যান্ড থাকলে আই, এইখানে প্রথম সেন্টেন্সের যে কর্তা থাকে তাকেই ধরে নেওয়া হয়। অ্যান্ড আই বট সাম ফ্রুটস, এবং আমি কিছু ফল কিনলাম। এই বাক্যটা, এই বাক্যটার উপরে কিন্তু নির্ভরশীল নেই। আই বট সাম ফ্রুটস একদম স্বাধীন বাক্যটা, কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন মনে আসছে না যে তারপর কি। আই ওয়েন টু মার্কেট, এটাও কিন্তু ওর সে একই রকমভাবে স্বাধীন। সাবজেক্ট ওয়েন্ট ফাইনাইট ভার্ব আর একগুচ্ছ ওয়ার্ড, তাহলে এটা ক্লজ, আর সেই একই রকমভাবে এটাও ক্লজ। ডাউট ক্লিয়ার? আর সব থেকে যেটা জানতে হবে কি, কোঅর্ডিনেট ক্লজ হলো এই বাট শি ডাজ নট কাম রেগুলারলি, এইটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড বট সাম ফ্রুটস, এটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? থ্যাংক ইউ, আজকে এই অবধি থাক তাহলে। আমরা পরবর্তী ভিডিওতে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করবো।